আমরা ইতিপূর্বেই আমাদের চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আপনি মেসেঞ্জারে ভ্যানিশ মোড ব্যবহার করবেন। ভ্যানিশ মোডটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি ভ্যানিশ মোডের মাধ্যমে এমনভাবে আপনার মেসেজগুলো করতে পারবেন যে যে ব্যক্তির কাছে ভ্যানিশ মোডে মেসেজ করছেন সেই ব্যক্তি মেসেজটা একবার সিন করলেই অটোমেটিক্যালি মেসেজটা ডিলিট হয়ে যাবে। এই গুরুত্বপূর্ণ মেসেজটি আমরা এখন আর করতে পারি না যেহেতু মেসেঞ্জারে এই সিস্টেমটা এখন আর নাই। কিন্তু এই ভ্যানিশ মোডটা এখন পাওয়া যাচ্ছে ইনস্টাগ্রামে। তো যাদের ভ্যানিশ মোডটা খুবই প্রয়োজন, ভ্যানিশ মোডের মাধ্যমে আপনি গুরুত্বপূর্ণ কথোপকথন করতে পারতেছেন, তারা মেসেঞ্জারে এই ভ্যানিশ মোডটা না পেলেও আমরা ইচ্ছে করলেই এখন মেসেঞ্জার বাদ দিয়ে ইনস্টাগ্রামে এই ভ্যানিশ মোডটা ব্যবহার করতে পারবো। তো কীভাবে ইনস্টাগ্রামে আপনি ভ্যানিশ মোডটা ব্যবহার করবেন সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ। তো আমরা সরাসরি ইনস্টাগ্রামে চলে যাব। যেহেতু ফেসবুক থেকে এখন আর ভ্যানিশ মোডটা অ্যাক্টিভ করা যায় না, তাই আমরা ইনস্টাগ্রামে চলে যাব। এখন ইনস্টাগ্রামে ভ্যানিশ মোডটা অ্যাক্টিভ করা যায়, তো সেটা দেখার জন্য আমরা ইনস্টাগ্রামে চলে আসলাম। তারপরে উপরে যে মেসেজ অপশনটা দেখাচ্ছে এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যে কোনো একজনের মেসেজ সিলেক্ট করে নিব। তো ধরুন আমি এই মেসেজটা সিলেক্ট করে নিলাম, কীভাবে অফ করে অন করে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি যদি নিচ থেকে উপরের দিকে এভাবে টান দিই, নিচের দিকে দেখা আসতেছে ভ্যানিশ মোড টার্ন অন। এখানে এমন করলে ভ্যানিশ মোডটা অন হয়ে যাবে। এই যে অন হয়ে গেল, উপরে লেখা আসছে টার্ন অফ ভ্যানিশ মোড। এইখান থেকে এইভাবে আপনি অফ বা অন করতে পারবেন ফেসবুকের মতো করেই। আপনি চাইলে এই নামের মধ্যে গিয়ে এই যেখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি লেখা আছে এখানে গিয়ে তারপর এখানে ভ্যানিশ মোড এই যে এটা অন করে যেতে পারেন অথবা এটা অফ করে দিতে পারেন। এইভাবেও আপনি যে কারো আইডিতে যে কারোর সাথে ভ্যানিশ মোডে কথা বলতে পারেন। ভ্যানিশ মোডের উপকারিতা অপকারিতা সেটা আমরা অলরেডি জানি, কিন্তু এখন এটা ফেসবুকে নাই, এই জন্য আমি এখন ইনস্টাগ্রামে যেহেতু আছে সেটা দেখিয়ে দিলাম। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।